সুলাইমান নবী ডেকে বলে এই জিনেরা নেরা রওনা হয়ে যাও আমি একটা প্রাসাদ নির্মাণ করব একটা মসজিদ নির্মাণ করব তোমরা সমুদ্রে যাবা এই যে ওই সমুদ্রে যাও সমুদ্র থেকে মনি মুক্তা নিজেরা নিজেরা উঠায় আমার প্রাসাদ নির্মাণ করে দিবা বলতে দেরি সঙ্গে সঙ্গে খারাপ জিনেরা পর্যন্ত রওয়ানা ভালো জিনেরা পর্যন্ত রওয়ানা সব দৌড়া গেল এবার সুলাই মান্নবীর কমান মানা লাগবে এত পরিমাণ ভয় এরা বাইত আল্লাহ কয় এই জিনদেরকে আমি আল্লাহ সুলাই মান্নবীর জন্য এত অনুগত বানায়া দিলাম সোলাই মান্নবী একটা মসজিদ নির্মাণ করার জন্য এদেরকে আদেশ দিয়ে দিলেন সুলাই মান্নবীর মৃত্যুবরণ পর্যন্ত হয়ে গেল ওই নবীর আকৃতি দেখে দেখে জিনেরা পর্যন্ত ওনার মৃত্যুর এক বছর পর পর্যন্ত কাজ করেছে সুবাহান আল্লাহ সোলাইমান নবীর মরণের পর এরা কাজ করে কি পরিমাণ ভয় পাইত আল্লাহ বলেন সোলাইমান আমার হয়ে গেল আমি আল্লাহ দুনিয়া সব তার জন্য বানায় দিলাম শুধু তাই না বাবা এই সুলাই মান্নবীর আল্লাহ এত পরিমাণ পাওয়ার দিয়ে দিলেন গর্তের পিপিলিকার ভাষাও তিনি পূর্ণাঙ্গ ভাবে ওই পিপিলিকারা ওনার কথা জানে সুন্দর বুঝতেও পারে এবার বলে ওরা বুঝে ওরা কি বলে সুলাই নবী বুঝে একদিন উনার দল বলিনা রে বাবা আল্লাহর কোরানে মাঝে মাঝে কোরআনটা খুলে 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 পড়বেন আল্লাহ সুরা কসসের মধ্যে কি সুন্দর বয়ান করলেন সুরায় তোহার মধ্যে আল্লাহ বয়ান করলেন সুরায় কাহা বড় গুহার সুরার মধ্যে আল্লাহ পা কি সুন্দর করে বয়ান করলেন বান্দা তুমি যদি বাসার মধ্যে যা যা একটু যদি চিন্তা ভাবনা করো একটু কোরআনটাকে ধরে ধরে যদি একটু রিসার্চ করে করে বান্দা ভাব দেখবাই কোরআনে এমন কিছু নাই যে আল্লাহ দেয় নাই সব ব্যাপারে আল্লাহ তোমার আমার জন্য উপদেশমূলক বিভিন্ন কিছু আনলেন বিভিন্ন ঘটনা আমার আল্লাহ আনলেন সুলাইমান নবী একদিন উনার দল বল নিয়ে রওয়ানা একটা জায়গা পার হবে ওই জায়গায় পাহাড়ের অভাব নাই ওই পাহাড় যখন হবে ওই পাহাড়ের মধ্যে পিঁপড়ার দলেরা বসবাস করে পিঁপড়ার লিডার টাকা দিকে সুলাইমান নবী তার দলবল নিয়ে রবানা এই জায়গা পার হয়ে আর এক জায়গায় যাওয়া লাগবে সুলাইমান নবী খুব দ্রুত আসতেছে এবার পিপড়াদের মাঝেও দেখবেন একটা বড় পিপড়াদেরকে লিড দেয় সামনে দাঁড়ায় থাকি এই পিপড়া যেদিকে যায় দেখবেন গুইরা গুইরা বেসনে বেসনে এরাও ওদিকে যায় বড় পিপড়া যেদিকে ছোটরাও ওদিকে এই মানুষেরা তুমি আশরাফুল মাকলুকা তৈলা আমার মাওলা তোমার এত দামি বানায়া দিল এর উপরেও দেখবেন এতটুকু পরিমাণ জ্ঞানও আমাদের মাঝে নাই আল্লাহ পাক বিবেক নামক আকল দিয়া দিলেন একটা আদাalat দিয়া দিলেন এরপরেও দেখবেন আমাদের মাঝে এটা নিয়াও এরপরেও আমরা বিবেচারা গড়তে পারি না একটা পিপড়া দেখবেন একা একা কোথাও যায় না ওই পিপড়াগুলো দলে 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 রওনা এরা চিন্তা ভাবনা করে বাবা যে আমি একা একা গেলে একটা লোকে আমারে মেরে ফেলতে পারে একটা বিপদের মধ্যে পড়ে যেতে পারে দেখবেন কৃষ্ণkaleও পিপড়ারা একা একা ছরে না সব একসাথে বের হয় যায় এক গর্ত থেকে আরেক গর্তের দিকে রওনা করবি এক জায়গা থেকে আরেক জায়গা অভিমুখে রওনা করবি যাওয়ার পথে একা যাবে না একা বড় পিঁপড়ার সামনে লিডার হয়ে যাবে লিড দিবি মানে সে রাহাবারের মতো থাকবি আমরা কোন কান থেকে কোনখানে যাব তাকে ফলো করে করে ইতে করে করে এরপরে পেছনে পেছনে সব পিঁপড়াটা দৌড়াইয়া যাবে কিন্তু কপাল বড় খারাপ আমরা মানুষ হওয়ার পরেও আজও পর্যন্ত ভাবে এক হতে বললাম না অতসু আল্লাহ পাক বলেন ও মাটির মানুষ আমি আল্লাহ তোরে আদম থেকে বানাইছি হাওয়া থেকে আমি আল্লাহ বানাইলাম তোদের সবার বাবা হলো আদম তোমাদের সবার মাতা হলো হাওয়া বাবার নাম কি সবাই বলেন আল্লাহ পাক জানা দিলেন তোমাদের বাবা আদম ইয়া আইকু হান্না সুতাকু রাব্বাকুমাল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাক মিনহা যাওজা ওয়া রিজালান কাসীরান ওয়া উনসা বলেন এই মানুষ তোমাদের ওই রবেরে তোমরা ভয় করো যেই রব তোমাদের বানাইলেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা হায় আল্লাহ পাক জানা দিলেন তোমাদেরকে আমার মাওলা একটা আক্তা থেকে সৃষ্টি করলেন ওই রবেরে তোমরা ভয় করো যেই রব তোমাদের একটা আত্মা দেখে বানাইলেন এর মানে আল্লাপাক প্রথমত আদম নবীরে বানালেন আল্লাদি খোলা কদমিনা আল্লাহ ওহিদা আল্লাফাক এরপরে আদম নবীকে বানানোর পরে আল্লাহ পাক আদমের পাশর থেকে পাশরের হাত দিয়াওলা হায়া হাওয়া আলাই হাসলামকে বানালেন এরপরে আমাদের মাথা ধারে বানায়া দিলেন এবার দুইজনে জান্নাতের মধ্যে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি জান্নাতের মধ্যে বসবাস করার জন্য আমার আল্লাহ পাক ওই জান্নাতের মধ্যেদেরকে ঢোকার জন্য অনুমতি দিয়ে দিলেন এখান থেকে যে শিক্ষা হলো পৃথিবীর সব মানুষের জন্য আমাদের সবার জন্য ঠিকানা হলো জান্নাত আমরা ছিলাম জান্নাতের মাঝে আমাদের মাঝখান ছিল জান্নাতে আমাদের লাইফে সময় হবে তিনটা একটা হলো দারুল দুনিয়া এরপরে দারুল বাসজা এরপরে দারুল করর এই বান্দারা তো বান্দা যদি দুনিয়াকে প্রাধান্য না দেয় আখেরাতকে যদি পায়োরিটি দেয়া বান্দা যদি আগায়া যায় যদি বাসজাকের জীবনে যাও ওই কবরের আচরণ তোমার সাথে অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে আবার তোমার ঠিকানা ছিল

ওই জান্নাতে তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাতে তুমি ছিল আদম ছিল হাওয়া ছিল যেই জান্নাতে ওই জান্নাতে ছোট একটা ভুলের কারণে আমার আল্লাহ দুনিয়াতে আদম নবীরে পাঠায়া দিলেন হাওয়া আলাইহিস রে পাঠায়া দিলেন রে দুনিয়ার মধ্যে চলে আসলো আমাদের আদি পিতা আদম আর আদি মাতা হলো হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পাক জায়গা দিলেন এই দুইজনের থেকে আমি আল্লাহ বড্ড মায়া করে তোমাদেরকে বানায়া দিলাম বান্দারে অবসসামিনহু মারিজালান কাসিরউ ওয়ানিসা আই ইনতাশারা মিন আদম হাওয়া আমি আল্লাহ আদম আর হাওয়া থেকে ছড়িয়ে ছড়িয়ে দিলাম রিজালান কাসিরউ ওয়ানিসা দুনিয়াতে যত রিজাল আর মিসা আছে যত পুরুষ আর নারী আছে সব আমি আল্লাহ দুই জন থেকে বানাইলাম একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া একজনের নাম কি নাম আর একজনের নাম তাহলে কয়জন থেকে আমরা সবাই বলেন না কয়জন থেকে আল্লাহ বাকে পৃথিবীতে শুধু মাটি দিয়া বানাইছেন একজন কি নাম আদম শুধু একজন আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন উনি আদম নবী আর এই পৃথিবীতে যত মানুষ সব ওই যে বাবার এক ফুটা নাপাক বীর্য থেকে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে মায়ের গর্ভে বানিয়েছেন পড়েন না সুবহানাল্লাহ দেয়ার পরেও কিন্তু মানুষ বড় দামি এরপরেও মানুষ কত সম্মান আল্লাহ পাক কি পরিমাণ কি দিলেন নুরের তৈরি ফেরেস্তারা পর্যন্ত আদম নবীকে সিজদা আমাদের বাবা বলতেছিলাম বাবা হলো আদম আর মাকে তো বাবা আদম মা হলো হাওয়া জাতির পিতাকে মিল্লদা আবিকুম ই বৰহি হুয়াশ্বাকুম মুসলিম আল্লাহাক বলেন আমি আল্লাহ জানিয়া দিলাম তোমাদের জাতির ভিতৰনা হল ইবোৰ হি সালাম এটা নির্ধারণ করলাম আমি আল্লাহ নামকরণ করে দিলাম মুসলিমিন আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিলেন নির্দিষ্ট করে দিলেন আল্লাহ তোমাদের জন্য ইব্রাহিম নবীর জাতির পিতা হিসাবে আমার আল্লাহ সুন্দর করে নামকরণ করে দিলেন তাহলে জাতির পিতা একজন ইব্রাহিম সালাম আদি পিতা আদম আদি মাতা হলো হাওয়া আলাইহাস সালাম এই যে সব এক আবার নবীর নাম হজরত মোহাম্মদ তারপাত আল্লা তো দুইজন না বরং কয়জন আর যোরে বলে ও বাসকালির মুসলমানের বলো আমার আল্লাহ কয়জন সন্দেহ আছে সন্দেহ নাই আল্লাহ একজন তার সাথে কোন শরিক নাই পরিচয় আল্লাহ দিয়া দিছে অনেক আয়াতের মধ্যে আল্লাহ দিয়া দিলেন নিজের তাওহিদের ব্যাপারে একত্ববাদের ব্যাপারে বান্দারে আমি রবের সাথে বিন্দু মাত্র পরিমাণ কোন শরিক কেউ লাগাতে পারবে না আসমান আমি আল্লাহর বানানো জমিন আমি আল্লাহর বানানো তুরে আমি আল্লাহ বানাইলাম তবে বানাইতে যাইয়া কাউরে আমি আল্লাহ আমার হেল্পার নেই নাই আমার সাহায্যকারী নেই নাই হু আল্লাহুল খালিক

আমি আল্লাহ হলাম বাড়ি আমি আল্লাহ হলাম উদ্ভাবন কর্তা আমি আল্লাহর পরিচয় বান্দা তুমি শুনে যাও আমি আল্লাহ হলাম মুসৌর আমি আল্লাহ সুন্দর করে তোমার মায়ের গরবে আমি আল্লাহ আকৃতি দিয়ে দিলাম এত সুন্দর করে হাটটারে বানায়া দিলাম তোর পাটারে বানাইলাম তোর চোখটাকে বানাইলাম তোর নাকে দুইটা ছিদ্র আমি আল্লাহ দিয়ে দিলাম রে বান্দা তোর দুইটা কানের ছিদ্র আমি আল্লাহ দিয়ে দিলাম তোর পা দিয়ে দিলাম হাঁটার জন্য তোর ব্রেন দিয়ে দিলাম আমি আল্লাহ চিন্তা হত্যা কৰাৰ জন্য একো সুন্দৰ করে আৰু আহ আল্লাম কৰু আনা ফলাফল ইনশানা আল্লা মাহুল বায়ান আল্লাহ পাক বৰে তোকে সুন্দর করে আমি আল্লাহ কত সুন্দর করে আকৃতি দিয়ে দিলাম আমি আল্লাহ তোর মুসাউর আকৃতি দান আমি আল্লাহ আল্লাহ পাক বলেন আমি আল্লাহ হলাম সৃষ্টি কর্তা তোর জন্য আবার আমি আল্লাহ হলাম উদ্ভাবন কর্তা আমি আল্লাহর পরিচয় হলো বান্দারি আমি আল্লাহর পরিচয় হলো মুসাউর আমি আকৃতি দান আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব গুণ গান গায় কা সব আমি মাওলার তাসবিহ জপে দুনিয়াতে এমন কেউ নাই আমার মাওলার তাসবি যাবে না এই যে আপনাদের পাশে বঙ্গোপসাগর ওই বঙ্গোপসাগরের মাঝে যেই বড় বড় নীল আছে যেই ডলফিন আছে এই ডলফিন নীল তিমি হবে যাবে গার আরো জোরে বলেন সন্দেহ আছে নাকি ও এই মাছেরা আল্লাহর যাবে ওটেরা পর্যন্ত আমার মাওলার গুণ কীর্তন করে তোমার গরের গুয়াল গরুটা পর্যন্ত এত পরিমাণ দেখবা বিন্দু মাত্র মাঝে নাই এরা রবের অহংকারীর্তন করে এরা প্রজ্ঞাময় আমার মাওলার গুণ কীর্তন করে ও পাশকালীর মুসলমানেরা ও জলদি এলাকার মুসলমানেরা ও জলদি মিয়া বাজারের মুসলমানেরা একটু মনোযোগের কান লাগায় শুনে যাও আর একটু প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে যাও তোমাদের রব কয়জন আল্লাহ একজন নবী কয়জন কয়জন নাকি আরো আছে পরে আসবে ওই যে কাদিয়ানিরা বলে এদের গোলা মাহমুদ কাদিয়ানি নাকি শেষ নবী না হুজুবিলা তো পড়ে না এরা এত পাগলের মতো পাগলের পলাপ যাকে বলে বলে কি গোলা মাহমুদ কাদিয়ানি নবী বলে দাবি করে এই অদিনও দেখলাম

قالت نمله يا ايها النمل ادخلوا مساكنكم لا يحكمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها تلا قربنا الله اكبر আরো সুরে পড়েন আল্লাহ আল্লাপা ঘটনা আনলেন হাত আতাইমান তার দল বোনেরা যখন আসলো ইলা নামলি ওই পাহাড়ের মধ্যে উপত্যকার মাঝে যখন এরা আসার জন্য রওনা করলো নামলা সঙ্গে সঙ্গে যিনি আছে তিনি জানায় দিল ইয়া আজ্ঞুহান নামাল এই আমার পিপ্রার দলেরা শুধু খুলু হুম আসা কি তোমরা তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করে ফেলো সুভান আল্লাহ পরবেন না আর জোরে পড়বেন না সুভান আল্লাহ

ধুলিশাপ করে ফেলবি কারণ এরা তো জানে না এই জায়গায় পিঁপড়া আসে না নাই এরা জায়গা থেকে অন্য জায়গায় হিজরাত করে রওনা হবে অন্য জায়গায় যাবে এদের গন্তব্য স্থান হলো এই পাহাড় দিয়ে এদের যাওয়া লাগবে কিন্তু এই তোমরা আসো কি নাই এই ব্যাপারে তো সুলাইমান নবী জানে না এই ব্যাপারে তো সুলাইমান নবী আর তার দল বলেরা জানে না সঙ্গে সঙ্গে এই পিপড়া দলেরা তোমরা ঘরে চলে যাবা কোনো অসুবিধা হবে না সুলাইমান নবী তোমার উপর জুলুম করবে না আল্লাহ বলছেন আমি আল্লাহ সুলাইমান নবীকে এই পরিমাণ ক্ষমতা আমি আল্লাহ পাওয়া পাওয়ার দিয়া সুলাইমান আমার হয়ে গেল আমি সুলাইমানের জন্য হয়ে গেলাম দুনিয়া সব কিছু আমি আল্লাহ সুলাইমান নবীর জন্য বানায়া দিলাম এই দুনিয়া সব কিছু সুলাইমান নবীর অনুগত অনুগত আমি আল্লাহ নিজে বানায়া দিলাম ফাতা মিন কওলিহা হযরত সুলাইমান পয়গম্বর ওই বড় পিপরা পিপড়াদের লিডার যে নামলা সব পিপড়াদেরকে যে বলল তোমরা সুলাইমান আর তার দলবলেরা একটু বড় এসে তোমাদেরকে পৃষ্ঠ দেশে পায়ের পৃষ্ঠ দেশে ফালায়া তোমাদেরকে পিষে ফেলবে মেরে ফেলবে তোমরা সবাই ঘরের মধ্যে ঢুকে যাও এই কথাটাও হযরত সুলাইমান নবী বুঝতে পারলেন আল্লাহ উনাকে এই পরিমাণ ক্ষমতা দিয়ে দিলেন আল্লাহ পাক বলেন ওই বড় পিপরা লিডারের কথা শুনে ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ফাতাবাসসামা দাহিকাম

এই কিতাব আমার আল্লাহ দিয়ে দিলেন এটা কয়টা কয়টা কিন্তু এর ব্যাখ্যা গ্রন্থের অভাব নাই বিভিন্ন মুফা সিরিহিনে উসুলের ভিত্তিতে বিভিন্ন বাইবে বিভিন্ন ভাবে বিভিন্ন লাইনে এক একজনে এদের আখল দিয়া বিবেক দিয়া বুদ্ধি দিয়া দিয়া বিভিন্ন ভাবে এর ব্যাখ্যা করলেন এর করলেন এই বান্দারা কিন্তু কোরআন তো একটা আমার মদিনাওয়ালা নবী একজন আমার ধর্মের নাম কি সন্দেহ আছে ধর্মের নাম ইসলাম এখান থেকে বের হয়ে যাওয়ার পরে কেউ বলবে না আমার ধর্ম হিন্দু 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 ধর্মের অধিকারী আমি হিন্দু ধর্মের একজন অনুসারী আমি কোনো ব্যক্তি বলবে না খ্রিস্টান ধর্ম বের হয়ে যাওয়ার পরে বলবে না আমারে বাদ দাও আমি খ্রিস্টান ধর্মের একজন অনুসারী হয়ে গেলাম এখান থেকে বের হয়ে যাওয়ার পরে কেউ বলবে না তোমরা আমারে ইসলাম থেকে বের করে দাও আজকে থেকে আমি ইসলাম মানতে রাজি নাই আজকে থেকে আমি একটা অন্য ধর্মাবলম্বী হয়ে গেলাম এটা কেউ বলবে না একটা মুসলমানের বাচ্চা পশ্চিম খেলো চিন্তা ভাবনা করে করে ও নাস্তিক হতে পারে না ও সেকুলার হতে পারে না কিন্তু মাঝে মাঝে কিছু আছে আল্লাহ পাক যাদের হেদায়েত দিবে না হেদায়েত দেওয়ার পর এরা পরিপূর্ণ ফাঁসে গয়া যায় এরা ইসলাম ধর্ম কবুল করার পরেও এর উপর আল্লাহ মানে না এরপরেও নবী মানতে রাজি হয় না এরপরে এরা ধর্ম মানতে রাজি হয় না আমার আল্লাহকে নিয়ে চিন্তা করে আমার নবীর নিয়ে এত চিন্তা করে চিন্তা করতে করতে পণ্ডিত পণ্ডিত করতে করতে এত বড় পণ্ডিত হয়ে যায় এত বড় মহাপণ্ডিত হয়ে যায় একটা পরজয়ে যায় বলে দেয়ার ইজ নো গড দুনিয়াতে বানানে রব দুনিয়াতে কিছু নাই দুনিয়াতে আল্লাহ বলতে কিছু নাই অটোমেটিক্যালি সব হয়ে গেল দেখবেন মাঝে মাঝে কিছু কিছু সেকুলার হয়ে যায় মুসলমান ধর্ম দেখি সে নাস্তিক হয়ে গেল সেকুলার হয়ে গেল অত সব বাবা মুসলমান মা মুসলিম ধর্মের একজন নারী পর্দা করে সুন্দর করে চলাফেরা করে কিন্তু ছেলেটার যেন কি হয়ে গেল কে যেন বললো একটা বই হাতে ধরাই দিল ওই বইটা পড়ার পরে এখন বারবার বারবার ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো নিজেও লাভ দেয় দুইটা খাইয়া নাসে আর একটা না খাইয়া এমনি লাফালাফি করে দুইজনে বুইজা না বুইজা চিল্লায় সে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো যায় দেখবেন বিভিন্ন লোকে সাথে তাল মিলায় বলি আমাদের বইয়ের মধ্যে শরীফ শরীফার গল্প থাকলে এটা অসুবিধা কি অসুবিধা নাই এটা থাকলে আমাদের ছেলেদের কোনো ক্ষতি হবে না দেখবেন বইয়ের মাঝে গত বছরই বানর থেকে মানুষ হয়েছি এই ঘটনা যখন তুলে দেওয়া হলো কিছু কিছু ইসলাম প্রেমিকেরা কিছু কিছু মুসলমানেরা কিছু ওলামায়েরামেরা বিভিন্ন মাধ্যমে এরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ জানাইলো আবার কিছু লোকেরা জানাইয়া দিল হুজুরেরা যা পায়তা তা কথা বলে এই লোকেরা তোমাদের ইমানের মতো তোমাদের ইমান না আল্লাহ পাক মদিনাওয়ালা নবীকে দুনিয়াতে পাঠাইলেন মানুষের এই হৃদায়তের পথের প্রতীক বানানোর জন্য আজকে মদিনাওয়ালা নবী না ওই নবীর সব কিছু পালন করবে কেরাম ওই নবী নাই একটা যুবক যদি অন্যায় করে এ দেশের শিক্ষা মন্ত্রী যদি কোনো অপরাধ করে কোনো কোনো না বুঝে যদি বইয়ের মধ্যে এমন একটা সিলেবাস ঢুকাইয়া দেয় যে সিলেবাসের মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের ক্ষতি হয়ে যাবে স্বাধীন দেশের নাগরিক হিসাবে একটা আলেম যদি কথা বলে বলার পরে দেখবেন মাঝে মাঝে বলে হুজুরেরা সব বিষয়ে কেন কথা বলে বলে হুজুরেরা তো সব বিষয়ে বলে না যেই বিষয়ে ইমান চলে যেতে পারে যেই বিষয়ে গুণা হতে পারে যেই বিষয়ে অন্যায় বাড়তে পারে যেই বিষয়ে পড়াশোনা করার পরে অপরাধ বাড়তে পারে যেই বিষয়ে পড়াশোনা করার পর করে মানুষগুলো দুর্নীতির লাইনে অগ্রগামী হয়ে যেতে পারে ওই বিষয়ে হুজুরেরা চুপ থাকতে পারে না পারে না পারে না পারে না এদের কথা বলা লাগবে সব মা ফিলে বলা লাগবে ঠিক কিনা এরা না বললে কে বলবে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন নবীরে নবী দায়িত্ব দিয়েছেন ওলামায়ে কেরামেরে এজন্য উলা মায় কেরামেরা মদিনাওয়ালা নবীর ওই দায়িত্ব মনে করে 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 এবার উলা মায় কেরামেরা বিভিন্ন জায়গায় তারা জানাইলো হ্যাঁ এটা করা যাবে না ওটা করা যাবে না ওটা করা যাবে না এটা করা যাবে না এভাবে দেখবেন বলে কিন্তু সেকুলাররা এর পরেও মানতে রাজি হয় না মুসলমান ধর্ম বাদ দিয়া আল্লাহ মানে না নবী মানে না কোরআন মানে না কিছু এরা মানতে রাজি হয় না আমার মদিনাওয়ালা নবীরে কত পরিমাণ কটুক্তি এরা করে তবে মাঝে মাঝে দেখবেন বাংলাদেশ সেচ জমিন থেকে দাঁড়ায় দাঁড়ায় অনলাইনে করে না অফলাইনেও করে না দেখবেন এরা ইউরোপ কান্ট্রিতে যে বিভিন্ন দেশে যেই দেশের মধ্যে মুসলমানের সংখ্যা কম হয়ে দাঁড়ায় ওই দেশের কোনো একটা চিপার মধ্যে বসে বসে ওই জায়গায় অনলাইনে আমার আল্লাহর নদীরে নিয়ে উটুক্তি করে আছে না না আছে না নাই বাংলাদেশে দেখবেন করে না জানে যে বাংলাদেশে করলে পিঠের চামড়া একটাও থাকবে না এবার বাংলাদেশে উটুক্তি করে বাদ দিয়া হঠাৎ করে ইউরোপ চলে গেল ইউরোপ কান্ট্রি দিকে এক চিপার মধ্যে বসে একদমে মোবাইলটা হইলা অনলাইনে আল্লাহরে নিয়ে কুটুক্তি করে নবীর নিয়ে কুটুক্তি করে ধর্ম নিয়ে কুটুক্তি করে হুজুরদেরকে নিয়ে খালি চুলকানি খালি কবি মাদার নিয়ে চুলকানি হাটাজারি নিয়ে চুলকানি মেখল নিয়ে চুলকানি এত চুলকানি চুলকানি হ্যাঁ খালি মোবাইলটা লইয়া লইয়া অনলাইনে যত কথা আছে দিয়া বের হইছে অথচ মানুষের সামনে আসলে তখন আর কিছু বলতে পারে না তখন ওই সিংহের গর্জন গুলো কই যায় সব মাড়ির নিচে আসে না এদের মা বাবা দেখবেন মুসলিম 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 ঘরের সন্তান মাঝে মাঝে দেখবেন সেকুলার হয়ে যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় না এটা আল্লাহ পাক যদি কোনো ব্যক্তিকে হেদায়ত দেয় কপাল ভালো যদি কেউ না দেয় তো কপাল খারাপ নবীর চাচা হওয়ার পরেও তো হিদায়ত পাইল না হজরতে বেলাল কালো হওয়ার পরেও তো নবীজি মেয়ারাজে গিয়ে হজরতে বেলালের পায়ের হাঁটার সাউন্ড নবীজি নিজের কানে শুনে সুবাহ পরে না তো আল্লাহ একবার পরে না আল্লাহ আল্লাহিক দামি বানাবে অটোমেটিক দামি হবে যারে হেদায় দিবে না ও দামিও হবে ফি মারদ ফাজা মারত ফাজা মারদ আল্লাহ কয় তাদের অন্তরে এমনিতে আছে বেধি ফাজা দাহু মল্ল আল্লাহ তাদের বেধি আরো বৃদ্ধি করে দিচ্ছে

আল্লাহ কয় আমি এক আমি এক একজন তোর আল্লাহ যদি আর একজন থাকতো বিশৃঙ্খলা আল্লাহ একজন নবী একজন ধর্ম একটা সব খাবার পরেও আজ পর্যন্ত পারে নাই কি পরিমান দুঃখ কবালে কি পরিমান বদ আমাদের হায়া গেল

জনমানুষের সামনে গিয়া একজনে কিতাব কইলা কইলা কয়ে যে তোমরা যে বিয়ার মধ্যে ডুল বাজাও এই ডুল বাজানোর হাদিসটা আমি মেশকা শরীফে পাইছি মিশকাতুল মাসাবি কিতাবটা নিয়ে নিয়া মানুষের সামনে বলতে লাগলো হ্যাঁ মানুষেরা বিয়ার মধ্যে ডুল বাজাইবা এই যে মিশকা শরীফের এত নাম্বার হাদিসে মদিনাওয়ালা নবী বলছেন ডুল বাজানোর জন্য এভাবে মানুষের সামনে গিয়া গিয়া অপব্যাখ্যা করে মানুষকে গুমরা করে এই বাবারা কিন্তু তুমি মুসলমান তুমি সঠিক ব্যাখ্যা করে মানুষের সামনে সামনে তোমার শোনানোর কথা ছিল একজন মুসলমান আরেক মুসলমানের বিরোধী কেমনে হওয়া যাবে এই চিন্তা নিয়ে বারবার তুমি আমি আগাইলাম এখনো এক হতে পারি নাই একজনে মায়ের খাইলে মনে মনে চিন্তা করে তার আকি দাকি আগে জানতে হবে একজন মুসলমান মায়ের খাইলে সে কোন পীরের মুড়ি দাগে আমার জানতে হবে যদি আমার পীরের বহির্ভূত কোনো অন্য পীরের মুড়ি ধয়া যায় তাহলে আমি তার তাকে বাজানোর জন্য এগিয়ে যাব না আমি তাকে হেল্প করতে রাজি না আমি তাকে সাহায্য করতে রাজি হব না একজনে মায়ের খায় একজনে আনন্দের হাসি তার মুখ দিয়ে বের হয়ে যায় আছে না নাই Yeah! তারে মারলে আমারে মারবে না তারে মারলে আমারে না তারে মারলে আমারে না এই চিন্তা নিয়ে মুসলমানের মুসলমানরা মারি খায় একদলে কোনো ফতুয়া নিয়ে টানা টানাটানি করে একদলে অথচ এখন তো আকিদার ব্যাপার না এরা মুসলমান এদের ধর্ম এক এদের ধর্ম ইসলাম আমার ধর্ম ইসলাম এদের রব আল্লাহ আমার রব আল্লাহ এদের নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এদের সব এক হওয়ার পরে আমার সাথে সামঞ্জস্য হওয়ার পরে তাসবি লাগানোর পরেও এরপরেও আমি এদের আকিদা নিয়ে চিন্তা ভাবনা করে করে এদের পক্ষাবলম্বন পর্যন্ত আমি করতে পারি নাই ইসরায়েলের পণ্যগুলো এখনো পর্যন্ত আমি বয়গট করতে পারি নাই আমি তাদের পণ্য উজনা করলে আমার ঘুম হয় না এদের পণ্য উজনা না করলে আমার ভালো লাগে না ও মুসলমানেরা তুমি যদি ইমান বাংলা পরিপূর্ণ হয়ে যাইগা আর এক ইমানওয়ালা বাইরে অন্য জায়গায় মারি কাফেরেরা মারি বেইমানেরা মারি ওই বেইমানদের আঘাত পাওয়ার পরেও তোমার দিলেও যদি রক্ত করম যদি না হয়ে যায় ও বাসকালীর মুসলমানেরা আল্লাহ যদি হাসরের ময়দানে বলে তো ও তো ইমানওয়ালা তুই তো ইমানওয়ালা দুইজনের ইমান ছিল এক কিন্তু দুইজনের ধর্ম ছিল এক দুইজনের রব ছিল এক দুইজনের নবী ছিল এক জনের কিতাব ছিল এক কিন্তু এক হওয়ার পরেও তুই খালি নিয়া বিভ্রান্তির মধ্যে ছড়াইলা একটা বিভ্রান্তি ছড়ايا দিলা আমি রবের দরবারে আজকে হিসাব দিও এরপরে তুমি জান্নাতে যাইও আল্লাহ যদি ওদিন বলে ও বাংলাদেশের মুসলমানেরা আজকে হিসাব দিয়ে দি আমার মাওলার জান্নাতে যাও আমার মাঝে মাঝে মনে হয় আমার আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না আমার হবে না। কারণ আজও ইসরায়েলি যে পণ্য গুলো আছে এই যে ফেসবুকে তোমরা যুবকেরা যারা চালাও ফেসবুকে ইসরায়েলি পণ্যের একটা ফটো আসে না নাই আসেনি আসেনি যে পণ্যগুলো বয়কট করুন এটা দিয়া একটা পোস্টার আছে একটা ব্যানার আছে একটা পেস্টুন আছে দেখবেন ওটা পিক তুলে ফেসবুকে এমন কোন যুবক নাই এখন তুমি সার্চ দাও যে ইসরায়েলি পণ্য বয়কট এতটুকু লেখলেই তোমার ফেসবুকে আসবে গুগল লেখলে এতটুকু লেখলেই আসবে ইউটিউবে লেখো এতটুকু লেখলেই আসবে তুমি ওখান থেকে চাটগুলো দেখো যে ইসরায়েলিরা আমার ফিলিস্তিনি মুসলমানদের উপর খালি জুলুম করে নির্যাতন করে আমি তো ওখানে গিয়ে তরবারি নিয়ে যুদ্ধ করার কোনো ক্ষমতা নাই অন্তত পক্ষে এতটুকু তো করতে পারি যে ইসরায়েলিদের অর্থনীতিতে দশ নানোর জন্য আমি আমার পক্ষ থেকে অনেক বড়দের ক্ষতি হয়ে যাবে নাকি ক্ষতি হবে না এরা লাভবান হয়ে যাবে এত পাক নামও কেন তুমি তোমার নিজের পক্ষ থেকে এতটুকুই করো না দেবন অনেকে পাকনামো করবে হুজুর সবদিকে চলে খালি এটা বাদ দিলে কি তুমি একটাই বাদ দাও না রবের দরবারে সেটা করে বলা যায় আল্লাহ কিচ্ছু বাড়ি নাই যুদ্ধ করতে পারি নাই ওদের দেশে যেতে পারি নাই মাজলুমের পাশে দাঁড়াইতে পারি নাই একটা করেছে আল্লাহ তাদের উপর যারা জুলুম করেছে নবীজি বলেছে জালেম তোমাদের বন্ধু হতে পারে না তোমরা মাজলুমের পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে কারণ নবীর ভুল তো সিনো এটা ইননাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কালা ওয়া তুখসিবুল মাদুমা ওয়া তুইনু আলা মা নাওয়াবিল হাক উনার কাজ ছিল কত আলা মা নাওয়া ইবিল হক ফকির কথা বলতে গিয়ে যারা বিপদে পড়ে গেল উনি তার নায়েব হয়ে যাইতেন এই নায়েব হয়ে উনি উনাকে সাহায্য করতেন সহযোগিতা করতেন এটা মদিনা ওয়ালা নবীর গুণ ছিল হাশরের ময়দানে বলবা আল্লাহ আমি আমার নবীর গুণে গুণান্বিত হইয়া আমি জালেমের পাশে দাঁড়াই নাই আমি মাজলুমের নায়েব হইয়া গেলাম আমি তার পাশে গিয়া দাঁড়িয়ে গেলাম তবে দাঁড়াই দাঁড়াইছি কিভাবে পুরো যুদ্ধের ময়দানে আমি মাধ্যমে না কারণ যুদ্ধ করার মতো পসিবল সক্ষমতা আমাদের মাঝে ছিল না আল্লাহ আমি জবান দিয়ে কোনো কিছু বলতেও পারি নাই কারণ বলার মতো শক্তি আমার নাই বলার মতো কোনো প্ল্যাটফর্ম আমার নাই আমি বলতে পারি নাই আল্লাহ আমি কিচ্ছু করতে পারি নাই তবে এতটুকু করেছি যারা এদের উপরে জুলুম করেছে এদের পণ্যগুলো বয়কট করে এদের অর্থনীতিতে বিন্দু থেকে বিন্দু হলেও ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হলেও একটু দশ জন্য আমি চেষ্টা করেছি আল্লাহর কাছে ওদিন বলতে পারলে আল্লাহ পাক তোমাকে মাফ করে এই উচিলায় তো জান্নাতে দিতে ঠিক কিনা আল্লাহ ইউসিলাও তো তোমাকে জানল আল্লাহ বান্দাকে মাফ করে ফেলি জানলাতে জানবি কিভাবে আল্লাহ ওসিলা বান্দা যদি জাহান নামে যায় আল্লাহ কাছে বড় ভালো লাগবে কথা বলে না ভালো লাগবে আজকে থেকে নিয়ত করেন যুবকেরা চলার পথে আজকে থেকে নিয়ত করুন যে আমার আল্লাহ এক আমার নবী এক আমার কিতাব এক আমার কোরআন এক সব আমার এক সব এক তো সব এক হলে আমি আমি সবার সাথে একসাথে চলব এক মুসলিম আরেক মুসলমানের বিরোধী হতে পারে না শত্রু হতে পারে না ওই যে ওই যে প্রায় জায়গায় গেলে আমি বলি সরিষা ক্ষেত ক্ষেত কি ক্ষেত চিরেন নি চিরেন নি যুবকদের এক ভালো লাগার জায়গা সুরিষাগুলো ফুটলে তোমরা ওখানে গিয়ে ছবি তুলো পোজ দিয়া হ্যাঁ ওইদিকে ফটোগ্রাফার কয় পোজ দাও সুন্দর করে এরপরে তোমরা ডিএসএলআর ক্যামেরা ভাড়া করে নিয়ে যাবে এই তোর ডিএসএলআর আছে কয় আছে আয় কত দেওয়া লাগবে কয় প্রতি পিস 5 টাকা दैट इज बेटर আই তুই সরিষা খেতে যায় সুন্দর করে ফুলগুলো ফুটলে বাগানে সুন্দর করে মাঝখানে যায় এবার বেটার খেত জাহান নামে গেল না কি হইলো ওই টেনশন নাই হ্যাঁ মাঝখানে গিয়া পোস্ট দিয়ে ছবি তুলে আজকে সরিষা খেতে ফেসবুকে লিখে কি আজকে সরিষা খেতে আছে না নাই আমি যে কথাগুলো বলতেছি কি বানায়া বানায়া বলতেছি নাকি বলে না বাপ আমি আপনার মতোই যুবক দুনিয়ার সব কিছু তো আমাদের আমরা যুবক যুবক

সুন্দর করে দুইজনে তারে নারে বন্ধুরে করতে করতে এর খেতে গিয়া খেতের এক মাথা থেকে আরেক মাথা আরেক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত পারায়া একেবারে শেষ করে দিয়েছে উপকার করছে না ক্ষতি করছে আহা বলে না উপকার করছে না ক্ষতি করছে কি ঘুমাইতেছেন নাকি আপনারা হ্যাঁ কি দোয়া দেওয়া দরকার পড়েন সুবহানাল্লাহ

তবে চার বন্ধু চারটা পরিচয় নিয়েরা এই ক্ষেত্রে গতি করলো চার বন্ধু এক ধরমের না চার বন্ধু চার ধরমের একজন ইসলাম ধরমের একজনে হিন্দু আরেকজনে খ্রিস্টান আর একজনে বৌদ্ধ চার বন্ধু ধর্ম এক না আলাদা বলেন বলেন এক না আলাদা চার বন্ধুর ধর্ম আলাদা চার বন্ধু কাঁদে কাঁদ মিলাইয়া বেসারার ক্ষতি করে ফেললো মাথা গরম হয়ে গেল আমি মাত্র সরিষা গুলো লাগাই না মরতেছে আমার ক্ষেতের মধ্যে আল্লাহ যদি বরকত দেয় ভালো ফলন হবে যে দেখে চার বন্ধু কাঁদে কাঁদ মিলাইয়া তো পরিমাণ ক্ষতি করে ফেললো দৌড়ে যায় বলে এই তোমরা কারা কি তোমাদের পরিচয় মানহুম তোমরা কারা কারা এটা বলার পরে সঙ্গে সঙ্গে জানাইয়া দিল মুসলমান বলল আমি মুসলমান হিন্দু বলে আমি হিন্দু খ্রিস্টান বলে আমি খ্রিস্টান বৌদ্ধ বলে আমি বৌদ্ধ চার বন্ধু চার ধরনের পরিচয় দিয়ে দিল এবার চার বন্ধুর সাথে তো পারবে না কারণ বন্ধুরা কাঁধে কাঁধ মিলে আসছে এদেরকে একটু ডিভাইড লাগানো লাগবে এদের মাঝে একটু পার্থক্য সৃষ্টি করা লাগবে এদের মাঝে একটু ভাগ করা লাগবে কারণ সরিষা মালিক কয়জন বন্ধুরা মিলে কয়জন স্বাভাবিক নিয়ম হলো চারজনের সাথে যদি একজন যদি ঝগড়া লাগে তো কশিন খেলো একজন পারবে না চারজনে জয়ী হয়ে যাবে চিন্তা যখন সরিষা ক্ষেতের মালিকের অন্তরের মধ্যে চলে আসলো সঙ্গে সঙ্গে সরিষা ক্ষেতের মালিক জানায়া দিল এই তোমাদের পরিচয় আলাদা সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে বুদ্ধি ব্রেনে ঢুকে গেল একটা কৌশলে ফেরানো লাগবে কারণ চারজনকে আমি মারতে পারবো না কোনো শাস্তি আমি দিতে পারবো না এবার সরিষাকেতের মালিক বলল তোমরা চারজন চার ধর্মের অধিকারী চারজন চার ধর্মের অনুসারী তোমরা হয়েছ যে ব্যক্তি ব্যক্তিবদ্ধ এই বদ্ধ মুসলমান আমার ক্ষেত দিয়ে হাঁটছে বুঝে নাই হাঁটছে তো কি হয়েছে কোনো অসুবিধা নাই হিন্দু আমার ক্ষেত দিয়ে হাঁটলো তো হাঁটছে তো কি হয়েছে কোনো অসুবিধা নাই কারণ মুসলমান আর হিন্দুরা মিলে মিলে এই দেশটাকে আমরা স্বাধীন করলাম সে আমার ক্ষেত দিয়ে হাঁটবে যা মন চায় তাই করবে কোনো অসুবিধা নাই খ্রিস্টানের হালে কি যাব এরপরে কোনো অসুবিধা হবে না খ্রিস্টান আমার ক্ষেত দিয়ে হাঁটতে পারে কোনো অসুবিধা নাই কিন্তু বদ্ধরে তুই কেন আমার খেত দিয়ে হাঁটলা এই তিনজনে হাঁটছে কোনো অসুবিধা হবে না কিন্তু তুই কেন হাঁটলা এবার একটা কায়দা করে তিনজনের সঙ্গে লোয়া এ বড় খারাপ এ কেন হাঁটলো তোমরা তিনজনে হাঁটছো কোনো অসুবিধা নাই এবার ছুরি শেখেদের মালিক বৌদ্ধ ধরে এত বিদাইতে লাগলো তিন বন্ধু যা চা খিলখিলে হাসে আম করে কিছু কয় নাই তারে এত পরিমাণ আঘাত দিল মাইরা কায় তৈরি সয়া দিল পারের মধ্যেই একটা পর্যায়ে যাইয়া এবার আর বাকি রইল তিনজন একজনকে মেরে ওই খেদের লাইলে শোয়া দিল বাকি আছে তিনজন এবার জানে দিল মুসলমান আর হিন্দু মেলে এই পুরা দেশটাকে আমরাই তো জয় করলাম এই যে খেদ এত সুন্দর সব মুসলমান আর হিন্দুরা মিলে মিলে এত কষ্ট করে একাত্তরে যুদ্ধ করলো যুদ্ধ করার পরে এরপরে আমরা জয়যুক্ত হয়ে গেলাম এত সুন্দর ভূমি আমরা পেয়ে গেলাম মুসলমান আমার ধর্মের অনুসারী সে হাঁটছে কোনো বুঝে নাই কোনো অসুবিধা নাই এবার হিন্দু হাঁটবে কোনো অসুবিধা নাই কিন্তু তুই খ্রিস্টানের ছেলে তুই এই থার্ড পার্সন হয়ে আমার খেতটাকে তুই কেন বাড়াইলা মুসলমান আর হিন্দু বন্ধু কিলকিলায়া কিলকিলায়া হাসে এবার তিন নাম্বার বন্ধুরে এত জোরে ফিডানো আরম্ভ করলো পিডাইতে পিডাইতে নিয়া ওই লাইলেন শোয়া দিল এবার খ্রিস্টান বন্ধু শেষ হয়ে গেল বদ্ধ বন্ধুর থেকে আর কোনো কিছু আশা করা যাবে না কারণ এদের পরিস্থিতি অনেক খারাপ বাকি আছে কয়েকজন বলেন বাকি আছে মুসলমান আর হিন্দু সঙ্গে সঙ্গে জানায়া দিল ও হিন্দুরে তুই হিন্দুর বলা আমার মুসলমান ভাই যা মন যায় তাই করবে সে হাঁটতে পারবে না হয় আমার সরিষা গুলো নিয়ে বাড়ি চলে যাবে না হয় সে রান্না করে খাবে না হয় সে সরিষা নিয়ে নিজে গায়ের মধ্যে মালিশ করবে না হয় নিজে ঘানিতে চুরাবে এটা মুসলমানের ব্যক্তিগত ব্যাপার আমরা মুসলমানেরা একজনে আর একজনের চাইলে আমাদের সব আমরা দিয়া দিতে পারি কিন্তু তুই হিন্দুর বলা হইয়া কেন হাঁটলি মুসলমান বন্ধু খিলকিল হাসি এবার হিন্দুরেও দুইরা আচ্ছা মাইরা ওই খেদাল লাইলের মধ্যে সোয়া দিল তিনজনের পক্ষ থেকে প্রতিবাদ আর আসবে না তিনজনের পক্ষ থেকে প্রতিবাদের ভাষাটা স্তব্ধ হয়ে গেল অটোমেটিক বন্ধ হয়ে গেল এবারে लास्ट নাম্বারই মুসলমান কয় তিনজনেরই মেরেছি বুঝুরাই তোমার ব্যাপারটা তো এমনি হবে তুই মুসলমানের পোলা এত কিছু বুজার বড় কেন ওই তিনজনের নিয়ে হাঁটলা তুই কি বুঝো নাই আমার ক্ষেতের মধ্যে আমার উপকার হবে না ক্ষতি হয়ে যাবে একটা মুসলমান জেনে বুঝে আর এক মুসলমানের ক্ষতি করতে পারে না কিন্তু তুই এত পরিমাণে ক্ষতি করে ফেললা এবার মুসলমানদের দুইরা মায়ের শুরু সার মাইরা আদামরা কইরা ওই লাইলের মধ্যে শোয়া গামছাটা কাঁধে দিয়া বেড়াইতে মতো বাড়িতে রওয়ানা এই যে একজনে মিলে চার বন্ধুরে মাইরা লাইলে শোয়া দিল কেমনে সম্ভব হয়ে গেল চার বন্ধু যদি বলতো আমরা সবাই

তাহলে ওই কেদের মালিক একজনেরও মারতে পারতো না এদের শক্তি অটোমেটিক বেড়ে যেত এদের শক্তির পেছনে একজনের শক্তির লাগাবে কোনো সম্ভব হবে না কাজে লাগাতেও পারবে না কিন্তু কেমন গেল এবার কিন্তু একজনে চারজনের দিল মান্দারে উদাহরণের মাধ্যমে কি বুঝাইতে চাইলাম রে বাবা তোমরাও তো আজকে বলো একজনে মায়ের খাইলে আমার এত মারে না একজনে ধ্বংস হয়ে গেলে আমি তো ধ্বংস হই না একজনে জিন্দান খানায় গেলে আমি তো জেলখানায় যাই নাই একজনে জেলখানায় ফাঁসি হয়ে গেলে আমি তো আমার তো ফাঁসি হয় নাই একজনের উপরে জালেম জুলুম করলে আমি তো মাজলুম হই না এখনো জুলুম আমার উপরে করা হয় নাই এখনো আমার উপরে নির্যাতন করা হয় নাই আমার আরেক ভাই মারে খায় আমি এখানে আকিদা নিয়া পড়ে রইলাম আমি আমি তার আকিদা নিয়া তার বিভিন্ন কিছু নিয়ে আমি ধরে ধরে বসে থাকলাম সে মায়ের খাবে আমার কোনো অসুবিধা হবে না এক পীরের মুরিদ মায়ের খাইলে আরেক পীরের মুরিদ বলে সে মায়ের খেয়েছে কোনো অসুবিধা হবে না আমার কাজ পর্যন্ত আসবে না আরেক পীরের মুরিদ মায়ের খাইলে বলে তার কাছে আসছে আমার পর্যন্ত আসবে না একটা পর্যায়ে একদিন এমন হয়ে যাবে তোমরা সবাই মার খাবা দেখবা একজনে মিলে মিলে সবাইরে মারবে ওইদিন দিন ওই একজনে চার বন্ধুরে মাইরা লাইলো ফিডে পিডে খেতের লাইলে সোয়া দিল কেমনে সোয়া দিল চার বন্ধুর বিবে দেওয়ার কারণে তোমরা মুসলমান যদি বিভেদ হয়ে যাও তোমাদের মারবে তোমাদের উপরে এভাবে আক্রমণ করবে ও আল্লাহর বান্দারা তোমার আল্লাহ এক তোমার নবী এক তোমার কোরআন এক তোমার ধর্ম এক আজও কেন তুমি এক হতে পারলা না আজকে থেকে এক এবং এক হয়ে যেও তোমার তোমরা সবাই এক পরিচয় নিয়ে নিয়ে চলবা আমাদের পরিচয় হয়ে যাবে একটা আমরা সবাই মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের সাথে ভালো ব্যবহার করবে এক মুসলমানের হাত দ্বারা আর এক মুসলমান আঘাত প্রাপ্ত হবে না এক মুসলমানের জবান দ্বারা আর এক মুসলমান কশিন খেলেও কষ্ট পাবে না ই উই লুক টুগেদার

ইউনিটিজ ইস স্টেন্স সুট দুই তিন লাইন উঠায়া দিল এরপরে পরে তোমারে কইলো কমপ্লিটলি স্টোরি তুমি এই গল্পটাকে পরিপূর্ণ কমপ্লিট করো এটা তো তোমাদের নাইনে টেইনে এইটে এই বইগুলোতে আছে তো কমপ্লিটলি স্টোরি তুমি স্টোরিটাকে গল্পটাকে পরিপূর্ণ করো এক দুই এর উঠায়া দিল ওই কমপ্লিট স্টোরির শেষ লাইনটা দেখবা একটা উপদেশ প্রত্যেকটা বান্দার জন্য ইফ উই লিভ টুগেদার নোবডি ক্যান হার্ম আস যদি আমরা একসাথে থাকি পৃথিবীতে কেউ আমাদেরকে হারাম করতে পারবে না আঘাত করতে পারবে না আমাদের উপর জুলুম করতে পারবে না এন্ড ইফ ডিভাইড দ্য এনিমি যদি কোন একটা বিষয়ে জেদ ধরে আমরা ডিবাই হই যদি ভাগ হয়ে যাই ক্যান ডিফিট আস

তোমাদের ধর্ম কি একটা পরিচয় নিয়ে চলবেন আমার আশেপাশে যত মানুষ আছে সবাই মুসলমান আমিও কি যারা হিন্দু হিন্দু যেই লোকগুলো মুসলমান এর মুসলমান মনে করবেন আর মনে করবেন আমিও মুসলমান যদি চিন্তা করেন তো একজন আরেকজনের গালি দিতে পারেন একজনের টাকা আরেকজনের মাইরে খাইতে পারেন একজনের সাথে আরেকজনের ওয়া দেখাল করতে পারেন একজনের সাথে আরেকজনের আমানাতের খেয়ানত করতে পারেন না কারণ তার পরিচয় মুসলিম আপনার পরিচয় মুসলিম এই পরিচয়ে আগাবেন কে কোন পীরের মরিদ কে কোন দল করলো এই চিন্তা করবেন না মনে রাখবেন বাবের পাঁচ পোলা এই পাঁচ পোলা যদি একজন থাকে সিঙ্গাপুর আরেকজন সৌদি আরব আরেকজন মালয়েশিয়া আরেকজন ঢাকা আরেকজন চট্টগ্রাম পাঁচ পোলা কয়েক জায়গায় থাকে পাঁচ ছেলে পাঁচ জায়গায় থাকে এক এক জনের ডেস্টিনেশন এক এক জায়গায় এক এক জনের মাস্কান এক জায়গায় এক এক জনের কর্মস্থল এক এক জায়গায় কিন্তু দিন শেষে ঈদের দিন আসলে বা কোনো ভালো দিন আসলে তখন ওই পাঁচ পোলা এক বাবারই বাপ কয় নাকি জন বাবারে বাপ কয় কয়জন রে বাপ কয় কথা কয় না কেন মা কয়জন রে কয় একজনরে মা বলে একজনকে বাবা বলে এদের সবার কর্মসংস্থানের যেখানে 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 এরা আছে এদের কর্মস্থল ভিন্ন ভিন্ন হতে পারে দিন শেষে এদের ঘর কিন্তু একটা দিন শেষে এখানে আইসা এরা এদের বাবাকে বাবা বলে নিজের প্রাণটাকে জুড়িয়ে নেয় এদের মাকে মা বলে এদের প্রাণটা জুড়িয়ে যায় বাসখালি জলদির মুসলমানেরা তোমাদেরও দিন শেষে পরিচয় কি দিন শেষে পরিচয় আমার রব হচ্ছেন আল্লাহ দিন শেষে আমার পরিচয় আমার ধর্ম ইসলাম দিন শেষে আমার পরিচয় নবী ঘুনা ও রাসূলুনা মুহাম্মদ আমাদের পরিচয় এটা এই পরিচয় নিয়ে চলতে পারবো তো ইনশাআল্লাহ চলতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করেন না আমিন বলতেছিলাম দেখেন কোত থেকে কথা আসতে ওই যে পিপড়া বড় পিপড়াটা কানটা লে মাথা আসে অটোমেটিক কত কথা আসলো

যে আল্লাহ পাক আমাকে আপনাকে এমন কোন নিয়ামত আছে যে আল্লাহ পাক আমাকে আপনাকে দেন নাই দেন নাই চিন্তা করবেন আল্লাহ আসমান দিলেন জমিন দিলেন ছেলে দিলেন সুন্দরী রমণী দিলেন এই ঘরে পরিবারের শান্তি দিলেন রিজিক দিলেন সকালে আল্লাহ পাক খাবারের মতো তৌফিক দিলেন দুপুরে যোগার করার মতো তৌফিক দিলেন রাতে যোগার করার মতো তৌফিক দিলেন আল্লাহ কিছু চাইলে পারতেন কমলাপুর রেল স্টেশনে থাকে এমন কিছু ছেলে ফেলে আছে যেগুলো ফজরের পরে খাইতে পারে দুপুরের পরে যাদের খানা নাই এদের খাবার দাবার বড় লোকের ডাস্টবিনের খাবার থেকে ওখান থেকে ওরা প্যাকেট করে নিয়ে এদের উচ্ছিষ্ট গুলো এরা অ্যাকসেপ্ট করে খাবার গ্রহণ করে ফজরের পরে করে জোহরে করে আসরের পরে করে আল্লাহ পারতেন না পারতেন না আল্লাহ পারতেন না কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন সালামাতে রেখেছেন নিরাপদে রেখেছেন আমি কেন রবের প্রশংসা আল্লাহ আমাকে বানাইছেন

والشمس والقمر بحسبان والنجم والشجر سبان يسجدان سبان والسماء رفعها ووضع آه الميزان آه ألا تدغوا في الميزان آه آه وأقيموا الوزن آه بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها آه آه للأنام آه فيها فاكهة ونخل آه آه ورمان آه فبأي آلاء ما آه تك

যে কারণেই আল্লাফ্বাক সুরত আর রহমান একত্রিশটা আয়াস একই রকম দিয়েছেন ছবি আই রবিক মহাত্মা জীবন বলতো তুই আমার রবের কোন কোন নেয়ামত অস্বীকার কোনটাকে মিথ্যাচার মনে করবি কোন নেয়ামতটা আমি আল্লাহ তোর জন্য অনর্থক বানিয়েছি বানাইছি অনর্থক বানিয়েছেন বানিয়েছেন বলেন আল্লাহ আসমান দিয়েছেন আমার জন্য উপকার জামিন দিয়েছেন আমার জন্য উপকার উঠ বানিয়েছেন আমার জন্য উপকার গরু বানিয়েছেন আমার জন্য উপকার ছাগল বানিয়েছেন আমার জন্য উপকার সমুদ্র তৈরি করেছেন। আমার জন্য উপকার নদী দিয়েছেন আমার জন্য উপকার পুকুর দিয়েছেন আমার জন্য উপকার মাছ দিয়েছেন আমার জন্য উপকার খাল বিল সমস্ত কিছু সব আমার উপকারের জন্যই তো আল্লাহ বানাইছে আল্লাহ কয় একটা কিছু আমি আল্লাহ অনর্থক বানাই নাই তুই আমার গোলামি করবি আমাকে রাজি করার জন্য আমার প্রশংসা করবি দুনিয়ার সমস্ত কিছু তুকে রাজি করার জন্য তোর গোলামি করব বুঝেন নাই তুই আমার গোলামি করবি তো তুই আমার গোলামি করলে আমাকে রাজি করার জন্য আমার প্রশংসা করলে দুনিয়ার সমস্ত মাতলুক

যেরকম মানছে না সুলাইমান নবী আল্লাহ পাক যাকে দুইটা একসাথে দিয়েছে এক নাম্বারে নবুয়ত দুই নাম্বারে খেলাফত কয়টা দিয়েছেন দুইটা একসাথে একই নবী একজন ব্যক্তিকে দিয়েছেন তার নবুয়তও দিয়েছেন খেলাফতও দিয়েছেন আল্লাহ পাক এই দুনিয়াতে চার চার জনকে পুরো দুনিয়ার খেলাফত দিয়েছেন কয়জনকে আওয়াজ করে বলেন কয়জন পুরো দুনিয়ার রাজত্ব আল্লাহ পাক চারজনকে দিয়েছেন এক নাম্বার তিনি নবী আবার তিনি পুরা জগতের রাজত্বের অধিকারী একজন ব্যক্তি একই ব্যক্তি দুই গুণে গুণান্বিত নি তো আল্লাহ কয় সুলাইমান নবীকে দিয়েছি দুই নাম্বার বর্ষা জল নাই তাকে আমি আল্লাহ পুরা দুনিয়া রাজত্ব দিয়েছি বাকি দুইজন হলো মুশরিক আল্লাহর প্রতি ইমান আনে নাই এক নম্বরে নমরুদ কি নমরুদ খোদাদ্রোহী দুই নাম্বারে হচ্ছে বক্তে নস এত পরিমানে জালিম দুইজনে জালিম দুইজন জালিম না আল্লাহর কাছে বিনুই আল্লাহর নিকট মোতাবাজ দুইজনে মুসলমান আর বাকি দুইজন শিরকের গুনাহের মধ্যে লিপ্ত আল্লাহ কয় রাজত্ব আমি আল্লাহ পুরা দুনিয়া তোর কথা মানবে ভিতরে দিয়ে দিই তুই খালি আমার হয়ে যা দিতে পারে না কথা বলেন না ওই ক্ষমতা কি আমার পাকের নাই ওই কি আল্লাহ পাকের নাই আমার কি পরিমাণ ক্ষমতা দিয়া দিলেন আল্লাহ আল্লাপাক বাতাসে পর্যন্ত ওই সুলাইহমান্নবী অনুগত বানায়া দিলেন সুলাইমান নবী বলে আই বাতাস আমার কথা মানবি আমি যেভাবে বলবো সেভাবে চলবি ওইভাবে যাবি বাতাস আল্লাহ কয় এই বায়ু প্রবাহরে আমি আল্লাহ নবী বানায়া দিলা অলি গুদু আহা সাহারুন সাহা পাক বলেন সুলাইমানের জন্য আমি আল্লাহ বাতাসে অনুগত বানায়া দিল গুদু আহা সাহারুন পরওয়া হুহা সাহা কি বাতাসের এত পরিমাণ গতিবেগ আমি আল্লাহ দিয়ে দিলাম যে নবীরে আমি আল্লাহ এমন একটা তক্ত দিয়ে দিলাম বাতাস পর্যন্ত ধার কথা মানে পুরা দুনিয়াটাকে দুইবার সুলাইমান নবী ঘুরে ফেললেন পুরা দুনিয়াটারে দেখলেন পুরা দুনিয়া সব ক্ষমতা আমার মাওলা সুলাইমান নবীরে দিয়া দিলেন ওই সুলাইমান নবীর কথা বাতাস এমন ভাবে বান্দা মানে যে তক্তটা আল্লাহ দিয়া দিলেন আল্লাহর কুদরত আল্লাহর কারিশ্মা আমার মাওলা বায়ুটাকে পর্যন্ত বললেন তুই সুলাইমান নবীর জন্য হয়ে যাবি আমি নবী সুলাইমান আমার জন্য হয়ে গেল এই বাতাস তুই সুলাইমানের জন্য হয়ে যাবি সঙ্গে সঙ্গে বাতাস আমার সুলাইমান নবীর জন্য হয়ে গেল যখন হয়ে গেল বলে ওই তত্ত্বটা নিয়ে নিয়ে সুলাইমান নবী পুরা রাজত্ব দেখার জন্য যখন রওনা হয়ে যায় দুই মাসের পথ মাত্র দিনে পার হয়ে যায় দুই মাসের পর একদিনে পার হয়ে যায় সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ কয়ে বান্দা তুই আমার জন্য হয়ে যাবি দুনিয়া সব আমি আল্লাহ তোর জন্য বানায়া দিব পশুবাকীরা পর্যন্ত যার কমান মানে পাখিরা পর্যন্ত কথা বললে মানে এক একটা পাখিরে পাঠায় দেয় তুই ওই জায়গায় যাবি তুই ওখানে যাবি তুই ওই রাজার কাছে যাবি তুই ওই রানীর দরবারে যাবি প্রত্যেকটা পাখি ও সুলায় নবীর অনুগত আমার আল্লাহ বানায়া দিলেন একটা পাখি ছিল যেই পাখির নাম হলো হুদু পাখি ওই হুদু হুদ পাখিটা সুলায় মান নবীর এত কথা মানে পাশের পাশের রাজ্যের ওই রানীর নাম হলো রানী বিলকিস তার দরবারে খবর পাঠানোর জন্য সুলায় পাঠায় মান নবী পাঠায় দেয় এ হুদু যাও যাও তোমাকে আমার মাওলা পরিপূর্ণ আমার অনুগত বানায়া দিলেন আমার বর্ষতা স্বীকার করেছ আমি যা বলবো সব তুমি পূর্ণাঙ্গ ভাবে মেনে নিবা ওই হুদু হুদ পর্যন্ত সুলাইমান নবীর অনুগত হয়ে গেলেন দুনিয়াতে এমন কোনো পাখি নাই যেই পাখি হজরতের চুলায় মান্নবীর জন্য অনুগত হয়ে নাই রে বাবা আল্লাহ কয় আমার জন্য হয়ে গেল দুনিয়ার সব আমি আল্লাহ তার জন্য বানায়া দিলাম শুধু তাই না জিনেরা পর্যন্ত চুলায় মান্নবীর কথা মানে যেভাবে বলে ওইভাবেই শোনে যারা খারাপ জিন এরা চুলায় মান্নবীর বয়ে চুলায় মান্নবীর সমান মানে তবে যেই জিনেরা খারাপ জিন না বরং ভালো জিন ওই ভালো জিনেরা আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাওয়া লাগবে এই চিন্তা নিয়া নিয়ে রা সুলাইমান নবীর কাজ করার জন্য পাগল হয়ে যায় যারা ভালো জিন এদের তো জান্নাত লাগবে আর আমার আল্লাহকে ভয় করে এরা ইবাদতে মগ্ন হয়ে যায় এরা কোনো অন্যায় করে না এরা কোনো অপরাধ করে না এরা কোনো জুলুম করে না এরা কোনো নির্যাতন করে না এরা জালেম হয়া যায় না আমগো মানুষের মাঝে দুইটা দল আছে যেই দলের এক দল নামাজে যাবে রোজা রাখবে না কামল গরবি আমার মা ওলার জান্নাত পাওয়ার জন্য ওই বান্দাগুলো এত পরিমানে পাগল পারা হয়ে যাবে জান্নাত পাওয়ার জন্য মানুষের মাঝে দুইটা দল আল্লাহ রাখলেন এরা এক দল জান্নাতি হবে আর এক দল হবে একদল আমার আল্লাহকে ভয় করবে আর একদল আল্লাহকে ভয় করবে না জিনদের মাঝেও দুইটা দল আছে না নাই মানুষের মাঝে শয়তান আছে না নাই মিনাল জিন জিন্নাতি ওয়ান্নাস আল্লাহ পাক জানায়া দিলেন এ মানুষ তোকে ওয়াসওয়াসা দিয়া দিবে তবে শয়তান ওয়াসওয়াসা দিবে শয়তানের মাঝে দুইটা দল আছে একটা জিন শয়তান মাঝে মাঝে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়া দিবে দেখ তাকাইয়া নামাজে গেলে কোনো লাভ হবে না রোজা রাখলে কোনো লাভ হবে না আল্লাহকে রাজি করার জন্য ঐরবের প্রশংসা করলে বিন্দু মাত্র পরিমাণ কোনো লাভ হবে না দেখবেন মাঝে মাঝে অন্তরের মধ্যেও অটোমেটিক্যালি জায়গা যায় যেই যুবকেরা হুজুরদের বয়ান শোনার জন্য বড্ড পাগল বাড়া হয়ে যায় রাতের বেলা হুজুরের বয়ান না শুনলে ঘুম আসে না সব বড় বড় স্কলারদেরকে ইউটিউবেও ভালো করে চিনি ওই হুজুরদেরকে মায়াও করে এত পরিমাণে মহাব্বত করে কিন্তু হুজুর তো দুই ঘন্টার বয়ানে বারবার কি বলল এই যুবকেরা ওই ফজরে তোমাদের ডাকে ডাকে আয়া ফজর তোর পড়া লাগবে জোহর পড়া লাগবে আসর পড়া লাগবে মাগরি পড়া লাগবে এসা পড়া লাগবে রমজানের এক যাও তুমি বাদ দিতে পারো না তুমি কাজা করতে পারো না দেখবেন হুজুরেরা বারবার বলার পরেও মানতে রাজি না ওই হুজুরের মুখে হুজুরের কথা থাকবি আমি মানলে মানব না মানলে নাই ব্যক্তিগত ব্যাপার আমার কোনো ইমামের কথা মানে না কোনো বক্তার কথা মানতে রাজি না